শত্রু পার্টি হচ্ছে না বলে ছেলেকে বারবার বলছে, ছেলেকে বারবার বলছে যে আমাদের অরিন্দমের দলে আসো। অরিন্দম একবার থানাতে 1,00,000 টাকা দিয়ে মার খাইয়েছে, বেধম মার, তার যন্ত্রণা ছেলে রাত্রে শুতে পারে না, পায়ে যন্ত্রণা হয়। আজকের এই ঘটনা কেন করলো? আজকের ঘটনা ও চাই পার্টিতে যাচ্ছে না, ওকে মেরে শেষ করে দেবো। কে? অরিন্দমের লোকেই তো করলো এটা। সে তো নিজের গাড়ি যখন দাঁড় করিয়ে রেখে মোটর সাইকেল 10-12টা এসেছে, আর যখন কোপাকুপি হচ্ছে কেউ তো ভেতরে যেতে পারছেন, যখন কাছে অনেক ছেলে সব পালিয়ে কেউ দাঁড়াতে পারেন, বোম মারা দেখে আর কোপ দেখে সব পালিয়ে গিয়েছে। এ কী করত এই আপনার ছেলে? আমাদের চাষবাস আছে। এছাড়া রাজনীতি কী করত? রাজনীতি ওই যে আমরা অজয়দের পার্টি করি। এই কারণেই আমাদের শত্রু। এই কারণে মেরে দিল একটা মানুষকে? ওই সেটাই তো কথা, কি বলবো। তাছাড়া আপনি আরো 20-50 জায়গায় জানতে পারলেন যে আমার ছেলে কোনো বাজে কাজ করে নাকি। আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি চাইছেন? আজকে একটা সন্তান হারালেন আপনি, আপনার কি শাস্তি দাবি করছে তাদের যারা এই ধরনের ঘটনা ঘটালো? আমি শাস্তি চাই যে আমার ছেলের পরিবর্তে আমি কেন আমাকে এই শত্রুতা করছে। মানে কি সাজা চাইছেন ওদের, কি হওয়া উচিত ওদের? আমার ফাঁসি চাই ওদের দেখতে, আমি নিজে চোখে দেখতে পাই যেন ফাঁসি হয়, আমি এটাই দেখতে চাই। মা হয়ে বলছি, কারণ আমার তো সন্তান, আমি কি বলবো। কি নাম আপনার? আমার নাম বিশাখা মাহাতো। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।